되게 아정. 그치 아정? 아 잘라 잘라.
আমাদের চাষ করে দেওয়া হয়েছে। এটাকে সামনে রেখে ত্রিপুরেশ্বরী মন্দির যেমন রয়েছে, চতুর্থ দেবতা রয়েছে, এবং কয়েকবার করে আমাদের জানেন সচিন সিং থেকে আরম্ভ করে এবং বিপ্লব দেব পর্যন্ত যতজন মুখ্যমন্ত্রী এসছে, ইনোভেটিভ ক্রিয়েটিভ পজিটিভ চিন্তা ভাবনা করে কেউ করছে না। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি, ইনোভেটিভ চিন্তা কেউ করেনি। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছে যে আমরা জানেন পৃথিবীর কোনো যদি কোনো জায়গাকে আকর্ষণীয় করে তুলতে হয় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পর্যটন। পৃথিবীতে নজন মানুষের মধ্যে একজন কিন্তু পর্যটন শিল্পে জড়িত। পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের নজনের মধ্যে হিসাব দেখা গেছে, একটা তথ্যে দেখা গেছে যে নজন মানুষ, যে বিশেষ করে আমরা যে তথ্য দেখা গেছে সেই তথ্যতে দেখা যায় মানে নজন মানুষের পরে মধ্যে একজন কিন্তু পর্যটন শিল্পে জড়িত। সবচেয়ে মজার বিষয় পর্যটন শিল্পে কোনো মূলধন লাগে না, পর্যটন শিল্পে মূলধন লাগে না এবং শ্রমিক হাতের গোনা নয়, পৃথিবীর সব মানুষ এর সাথে জড়িত। এই জন্য আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি পৃথিবীতে কোথায় আপনারা জানেন যে আমাদের কেন বলছি কোথায় একটু ব্রেকিং করতে হয়, পৃথিবীতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় কোথায়, ফ্রান্সে। সেখানে 8 কোটি 94 লক্ষ মানুষ সেখানে গেছে গত বছর, এবং স্পেন এর পরে 8 কোটি 28 লক্ষ, আমেরিকা 7 কোটি 96 লক্ষ, চায়না 6 কোটি 29 লক্ষ, ইটালি 6 কোটি 21 লক্ষ, তুর্কি 4 কোটি 58 লক্ষ, মেক্সিকো 4 কোটি 14 লক্ষ, জার্মানি 3 কোটি 89 লক্ষ, থাইল্যান্ড 3 কোটি 83 লক্ষ, ইউকে যেটাকে আমরা ব্রিটেন বলি 3 কোটি 63 লক্ষ। আজকে পৃথিবী সেজন্য ওইসব দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী, এটা আপনাদের জানা থাকা দরকার, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে পর্যটন শিল্পকে, এবং পর্যটন এবং গত কিছু বছর দেখা গেছে আমাদের রাজ্যে যে দেশের 140টা দেশের মধ্যে আমরা এখন 38 পজিশনে আছি। পৃথিবীর যত দেশ আছে সবচেয়ে বেশি আমরা 138টা দেশের মধ্যে আমরা 38তম জায়গায় রয়েছি। অর্থাৎ মুখ্য প্রধানমন্ত্রী কি করেছে বলছে যে 126টা দেশ একসাথে ই ভিসা দিয়ে দিয়েছে, এবং 96টা এয়ারপোর্ট আছে যেখানে নামলেই আপনার সাথে সাথে ভিসা পাওয়া যায়। এই জিনিসের জন্য আগে ভারতবর্ষ এগিয়ে আসছে। এর পাশাপাশি অতিথি দেব ভব, এই যে নীতি আমাদের সরকারের, কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ অতিথি মানেই দেবতা, এটাকে সামনে রেখে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে আমরা যদি দেখি যে এশিয়া প্যাসিফিক, অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত সাগরীয় মহাদেশ যেগুলি আছে, দেশগুলি আছে, এর মধ্যে 1 নম্বর পজিশন থাইল্যান্ড, আমরা 7 পজিশনে আছি, এবং 7 পজিশনে গত বছর এই শুধু বিদেশি টাকা বিদেশি মুদ্রা আমরা পেয়েছি 2,856 কোটি, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এর সাথে সাথে আমাদের ত্রিপুরাও পিছিয়ে নেয়। আপনারা জানেন যে আমাদের দেশের মধ্যে তামিলনাড়ুতে 46,84,000 মানুষ গতবার বিদেশ থেকে এসছে, মহারাষ্ট্রের পর, উত্তরপ্রদেশের পর, দিল্লি এর পর, রাজস্থানের পর, পশ্চিমবঙ্গের পর, কেরালা, বিহার, কর্ণাটক, এরপর গোয়া। আমরা বর্তমানে গত বছর আমি যদি দেখি আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে আমাদের দেশে আমার দেশীয় পর্যটক এসছে 4,16,000 ত্রিপুরাতে, অতীতে কোনো দিনের রেকর্ড নেই। গত বছর এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থাইল্যান্ডের যুগ